আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এসবি চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে সবাই স্বাগতম। দর্শক, কথা বলবো কাজের বিষয় নিয়ে, অর্থাৎ একটা মুয়াসাসা খোলা এবং অর্থাৎ ভিসা তোলা নিয়ে ব্যাপারে, এই ব্যাপার নিয়ে কথা বলবো। অনেক টাইপ রয়েছে, এই বিষয় নিয়ে একটু যদি আপনারা জানেন বা একটু বুঝেন, তাহলে আশা করি যারা এলেনে কাজ করেন বা ভবিষ্যতে মুয়াসাসা খুলতে চান কোনো সৌদির মাধ্যমে, আশা করি অনেকটা উপকৃত হবে দর্শক। বা আপনি নাও করেন কাজগুলা, তবে জেনে রাখা ভালো আর কি। তো প্রিয় দর্শক, একটা মুয়াসাসা খুলতে হলে কি কি লাগে, কি কি প্রয়োজন, কেমন হলে ভালো হয় মুয়াসাসা খুলতে, এবং ভিসা কি তোলা যায় কিনা, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মুয়াসাসা খুলতে হলে অবশ্যই আপনাকে যেটা দেখতে হবে সেটা হলো আপনার যেই সৌদির মাধ্যমে মুয়াসাসা অফেন করবেন তার কোনো গ্রাম আছে কিনা, অর্থাৎ মুখালাফা মরুর আছে কিনা। যদি মুখালাফা থাকে, তাহলে যদি আপনি মুয়াসাসা খোলেনও পরবর্তীতে এটার কার্যকর করতে, অর্থাৎ তার ভিসা তুলতে গেলে বা আপনার কফালা হতে গেলে কিন্তু করতে পারবেন না, মুয়াসাসা পেমেন্ট মুখালাফা পেমেন্ট করা না পর্যন্ত। দর্শক, একটা মুয়াসাসা খুলে, অর্থাৎ যদি আপনি চান সিজিল তিজারি খুলে চারটা ভিসা তুলতেন, আমরা আমাদের মাধ্যমে খুলতে পারেন, সমস্যা নেই। মাত্র 3 থেকে 4 দিন সময় লাগবে মুয়াসাসা খুলে, আমরা 4টা ভিসা উঠিয়ে দিব আপনাদেরকে, চাইলে আজকেরই বা অর্থাৎ যদি শুধুমাত্র ভিসা ছাড়া এমনি শুধু মনসা খুলতে চান সেই ক্ষেত্রেও পারবেন, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া অনেকে চান যে সিজিল করবেন এবং রোকসা বড় দিয়ে করবেন, সেই ক্ষেত্রেও এটা সেটাও করা যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক পেপার ডকুমেন্টস প্রয়োজন হয়। যদি শুধুমাত্র সিজিল করে মনসা খুলে কপালা হতে চান বা কি বলে ভিসা তুলতে চান, সেটাও পারবেন, কোনো সমস্যা নেই। তবে মুয়াসাসা খোলার আগে যেটা দেখবেন, অবশ্যই কফিলের কোনো জরিপানা আছে কিনা। দ্বিতীয়ত যেটা দেখবেন সেটা হলো কফিলের কোনো তামিন আছে কিনা। যদি জরিপানা এবং তামিন এই দুইটার যে কোনো একটা থাকে, অর্থাৎ আপনার সৌদি যে সৌদির মাধ্যমে মুয়াসাসা খুলতে চান, সে যদি কোনো শেরেকাতে কোনো কোম্পানিতে চাকরি করে, কোথায় জব করে বা না করুক, কিন্তু কোথাও তার তামিন রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মুয়াসাসা খুললে মুনশা, অর্থাৎ যার যেটা বলো আমরা বলি মুয়াসাসার রেডিং যেটা বলে, এটা আহমার অর্থাৎ রেড থাকবে, বন্ধ থাকবে, সেক্ষেত্রে এটা এটা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। তাহলে আবার নতুন আরেকটা সৌদির ঝামেলা, এটা ঝামেলা, এটা করবেন না, ঠিক আছে। ওই সকল সৌদির মাধ্যমে মুয়াসাসা খুলে ভিসা তোলার চেষ্টা করবেন যাদের এক হয়তো বা জরিপানা নাই, আর যেটা হলো তামিন নাই, কোনো কোম্পানিতে তামিন নাই, ঠিক আছে বন্ধুরা। আর এছাড়া হয়তো বা অনেক প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে, হয়তো বা এইসব বিষয় নিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন বা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবেন, ইনশাআল্লাহ আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।